মাছ ছাড়া রাস্তায় পা দিয়েছেন কি বিপদ, হাতে গদা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং যমরাজ। জড়িয়ে ধরছে করোনা, সাধারণকে সচেতন করতে এবার নাটকের পথ বাছলেন শান্তিপুরের পৌর কর্তৃপক্ষ। দিনে দুপুরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং যমরাজ, হাতে গদা, শহরের মূল রাস্তা থেকে অলিগলি পায়ে হেঁটে ঘুরছেন যমরাজ। কখনো বা বাইকে চেপে চলেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। শুধু যমরাজ নয়, যমরাজের সাথে করোনা। মাস্ক বিহীন অবস্থায় রাস্তায় কাউকে দেখলেই জড়িয়ে ধরছে জ্যান্ত করোনা। গদা উঁচু করে তেড়ে আসছেন যমরাজ। করোনা নিয়ে সাধারণকে সচেতন করতে এমনই অভিনব উদ্যোগ শান্তিপুর পুরসভার। শান্তিপুর পুরসভার উদ্যোগে পৌর প্রশাসক সুব্রত ঘোষ, শুভজিৎ দে, প্রশাসক মণ্ডলীর সদস্য শাহজাহান শেখ, যতন সরকার, বিভাস ঘোষ সহ পৌরসভার বিভিন্ন প্রতিনিধিরা এভাবেই রবিবার সচেতন করলেন এলাকাবাসীকে। এদিন সকালে এই দৃশ্যের সাক্ষী থাকলেন শান্তিপুর শহরবাসী। পথে হেঁটে বেড়াচ্ছেন যমরাজ, মাস্কবিহীন অবস্থায় মানুষকে দেখলেই ডাকছেন করোনাকে। এরপর পুলিশের মধ্যস্থতায় মাস্ক পরিয়ে আগামীতে মাস্ক পরার অঙ্গীকার করিয়ে তবে ছাড়া হচ্ছে তাদের। এদিন সূত্রাগার থেকে শুরু করে নতুনহাট পুলিশ ফাঁড়ি হয়ে চড়কতলাতে শেষ হয় এই সচেতনতা মিছিল। পুরসভার পক্ষ থেকে শান্তিপুর শহরকে করোনামুক্ত করতে এদিন এই উদ্যোগ নেওয়া হয় বলে পুরসভা সূত্রে দাবি। করোনা সচেতনতার বার্তা নিয়ে করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, ভয় পাবেন না করোনাকে, কিন্তু সচেতন তো হতে পারে। তাই আমাদের কাছে অবহেলা করলে নিজের জীবনের ক্ষতি। মূলত বিভিন্ন নাটকের দলের সদস্যদের এসব পোশাকে সাজিয়ে রাস্তায় নামানো হয়। রাস্তায় বেরিয়ে হঠাৎ করেই মাস্কবিহীন অবস্থায় যমরাজের খপ্পরে পড়ে লজ্জায় মুখ ঢাকলেন বয়স্করা। শিশুরা কিছুটা ভয়, কেউ বা মজার ছলে মাস্ক পরে নিল। এসবের ফাঁকেই চলেছে মাইকে প্রচার। পুরসভার এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। পুরসভা সূত্রে খবর, করোনাকে রুখতে আগামীতে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে পুরসভার পক্ষ থেকে। আপনারা সকলে জানেন যে এই অতিমারির কারণে ইতিমধ্যেই আমাদের বহু মানুষ আজ প্রাণ হারিয়েছেন। আপনারা যদি নিজেরা না সচেতন হন, শান্তিপুর পৌরসভার কয়েকজন কাউন্সিলর, কয়েকজন কর্মচারী বা পুলিশ প্রশাসন বা ব্যবসায়ী সমিতি, তাদের পক্ষে সম্ভব নয় আপনাদেরকে সচেতন করা। আপনারা নিজেরা সচেতন হন। এখানে যারা ব্যবসায়ীবৃন্দ আছেন তাদের কাছে আমরা আবেদন করব, অনুরোধ করব, এখানে যারা দোকানদার আছেন তারা নিজেরা মাস্ক ব্যবহার করবেন এবং ক্রেতাদের বলবেন তারাও যেন মাস্কটা ব্যবহার করে। এভাবে না যদি সবাই এগিয়ে আসেন তাহলে শান্তিপুরকে আমরা করোনা মুক্ত করতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।